আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এবং এটি হলো যারা এবার 2022 সালে মেডিকেলে ভর্তি হতে যাচ্ছেন, অর্থাৎ যারা মেডিকেল MBBS কোর্সটি করার জন্য অ্যাপ্লাই করবেন 2022 সালে, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য আপনাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা নির্ভুলভাবে অ্যাপ্লাই করবেন, তা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না এবং আপনাদের অ্যাপ্লাইতে কোনো ভুল হবে না। যদি আপনারা ভুল করেন পরে কিন্তু এটি কারেকশন করা যাবে না, তাই অবশ্যই সঠিকভাবে অ্যাপ্লাই করার জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আগে ভিডিওটি দেখবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, সবার প্রথমে এই যে লিঙ্কটি রয়েছে এখানে দেখুন, এই লিঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবেন, dgme.teletalk.com.bd। এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই লিঙ্কে আসার পরে আপনারা এখানে দেখতে পারবে MBBS অ্যাডমিশন। তো এখানে MBBS অ্যাডমিশনে আপনারা যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু সার্কুলার সম্পর্কে একটু ডিটেলস আগে জানাবো। সার্কুলার নিয়ে অলরেডি আমি একটু ভিডিও করেছি, সেই ভিডিওটি আমাদের এই যে আই ব্যাটনে এখানে রয়েছে, আপনারা সেখান থেকে দেখতে পাবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো সবার প্রথমে আমরা একটু অ্যাপ্লাই করার যে বিষয়গুলো সেটি একটু জেনে নিই। তো সবার প্রথমে আপনাদের আবেদন শুরু হচ্ছে আজকে থেকে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি থেকে, এবং আবেদন শেষ হবে আগামী 10 মার্চে। এবং ভর্তি পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এটি কীভাবে দিতে হবে একটু পরে আমি সেটি দেখিয়ে দিব। এবং ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে 1 এপ্রিল 2022, এবং প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 26 থেকে 29 মার্চ। এই তারিখগুলোর মধ্যে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি হলো dgs.government.bd, এবং আবেদন লিঙ্কটি তো একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার চলুন কীভাবে আবেদন করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, আবেদন করার জন্য এই লিঙ্কে তো সবার প্রথমে আসবেন, তারপরে MBBS-এ ক্লিক করবেন। MBBS ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন সবার প্রথমে যে অ্যাডমিশনের যে সার্কুলারটি সেটি এখানে রয়েছে ইনস্ট্রাকশনের মধ্যে, সেটি একটু আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া আমি তো ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে কিন্তু আপনারা ডিটেলস খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, সেটি দেখে নিলেই আপনারা বুঝে যাবেন। এরপর হলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। যদি আপনারা জেনারেল শিক্ষা বোর্ড থেকে স্টুডেন্ট হন, তাহলে যে ন্যাশনাল কারিকুলাম SSC SSC ইকুইভ্যালেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন, এবং যারা ও লেভেল এ লেভেল অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তারা নিচের অপশনটি ক্লিক করবেন। তো আমি উপরের অপশনটি ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। এরপর সবার প্রথমে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটি হলো আপনার SSC এবং HSC রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ারটি সঠিকভাবে দিতে হবে। এখানে সেকেন্ড টাইমেরাও কিন্তু আবেদন করতে পারবেন, তাই আপনারা আপনাদের রুল নাম্বার, SSC যে ইনফরমেশন, HSC যে ইনফরমেশন সেগুলো দিয়ে দিবেন। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু যেটি, সেটি হলো ট্রাইবাল বা নন ট্রাইবাল কোটা রয়েছে কিনা। আপনাদের যদি ট্রাইবাল কোটা থাকে অবশ্যই এখানে টিকমার্ক দিবেন, এবং যদি ট্রাইবাল কোটা না থাকে তাহলে টিকমার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি থাকে অবশ্যই টিকমার্ক দিবেন, না হলে কিন্তু আপনাদের এই কোটাটি অ্যাপ্লিকেবল হবে না। কেননা আপনাদের যে ভর্তির রিকোয়ারমেন্ট সেটি কিন্তু 8 পয়েন্ট হলে হবে, তো আপনি যদি সেটি ক্লিক না করেন তাহলে নেক্সট বাটনে যাবেন না। তো এখানে সেটি ক্লিক করবেন যদি থাকে, না থাকলে তো নাই। এরপর হলো নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটন ক্লিক করলে সবার উপরে আপনি আপনার ইনফরমেশনগুলো দেখতে পাবেন, নামটি ঠিক আছে কিনা দেখতে পাবেন। এরপরও হলো আপনার যে যে বক্সগুলো খালি রয়েছে সেগুলো পূরণ করতে হবে। অবশ্যই এখানে সঠিকভাবে আপনাদেরকে স্টার মার্ক যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করে দিতে হবে। তো ন্যাশনালিটি বাংলাদেশি রয়েছে সেটি দিয়ে দিবেন। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, সেটি হলো কোশ্চেন ল্যাঙ্গুয়েজ। আপনি কি আপনার কোশ্চেন ল্যাঙ্গুয়েজটি ইংলিশে নাকি বাংলাতে চাচ্ছেন সেটি অবশ্যই আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। যদি বেঙ্গলি সিলেক্ট করেন তাহলে প্রশ্নপত্র বাংলায় হবে, যদি ইংলিশে সিলেক্ট করেন তাহলে এই প্রশ্নপত্র ইংলিশে হবে। তাই এটি যদি আপনারা সঠিকভাবে সিলেক্ট না করেন পরবর্তীতে কিন্তু আপনাদেরকে হ্যারাসমেন্টে পড়তে হবে। তো এরপর হলো ডিস্ট্রিক্টটি, হোম ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। এরপর হলো ফ্রিডম ফাইটার কোটা, যদি থাকে তাহলে ইয়েস দিবেন, নো থাকলে নো দিবেন, নো দিলে আপনাদের জেনারেল যে কোটা সেটি থাকবে। এরপর হলো ট্রাইবাল কোটা, তো আপনাদের নাই, যদি আগের অপশন ক্লিক করে থাকেন তাহলে এখানে আর দেখাবে না। এরপর হলো ট্রাইবাল কোটা যদি থাকে তাহলে সেটি ডিটেলস দিতে হবে। এরপর হলো আপনাদের কারেন্ট স্টাডি, এরপর হলো কারেন্ট স্টাডি অ্যাট, যদি আপনারা মেডিকেলে গত বছরে ভর্তি হয়ে থাকেন তাহলে সেটি কোন মেডিকেলে আপনারা ভর্তি হয়েছেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। কেননা আপনি যদি মেডিকেলে ভর্তি হওয়ার সত্ত্বেও এখানে যদি সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। তাই আপনি যদি মেডিকেলে অলরেডি ভর্তি হয়ে থাকেন গত বছর তাহলে আপনি এখানে সিলেক্ট করে দেবেন সেটি, আর যদি না হয় তাহলে এখানে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করে দেবেন। এরপর হলো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসটি সঠিকভাবে দিতে হবে। তো প্রেজেন্ট অ্যাড্রেসে এখানে কেয়ার অফে আপনার ফাদার্স যে নেমটি রয়েছে সেটি দিয়ে দিবেন। এরপর ভিলেজ, আপনার নামটি, ভিলেজের নামটি দিয়ে দিবেন, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন, পোস্ট কোডটি দিয়ে দিবেন, এবং উপজেলাটি সিলেক্ট করে দিবেন।
এরপর হলো আপনাকে একটি কন্ট্যাক্ট মোবাইল নাম্বার দিতে হবে। এই কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি সঠিকভাবে দিবেন, কেননা এখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড যাবে, তাই এটি কোনো রকম ভুল করা যাবে না। এরপরে যদি ইমেল থাকে ইমেল দিবেন, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই, কোনো সমস্যা হবে না, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই সঠিকভাবে দিয়ে দিবেন। এরপর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় প্রেজেন্ট অ্যাড্রেসের মতো তাহলে এখানে ক্লিক করে দিবেন, আর যদি না হয় তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের মতো যে বক্সগুলো সেগুলো আপনার পূরণ করে দিবেন। এরপরে হলো নিচের অপশনে চলে যাবেন। নিচের অপশনে গেলে আপনার ডিটেলসগুলো দেখাবে, এগুলো আর দেখার কোনো প্রয়োজন নেই। এরপর হলো আপনাদেরকে কলেজ সিলেকশন করতে হবে। এখানে অবশ্যই আপনারা কলেজের যে কোডগুলো রয়েছে, আমি আপনাদেরকে একটি কোডের যে লিস্ট সেটি দেখাচ্ছি, এখানে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের কোড অনুসারে আপনার পছন্দনীয় কলেজটি আগে সিলেক্ট করবেন, তারপর অ্যাড বাটনে ক্লিক করবেন। আর যদি এখানে যে সিরিয়ালটি রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী আপনি দিতে চান তাহলে সেটি সিরিয়াল অনুযায়ী সবগুলো সিলেক্ট করে অ্যাড বাটনে ক্লিক করলে হবে, অথবা আপনি আপনার পছন্দনীয় কলেজটি এখানে সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করবেন। কোনো একটি যদি ধরুন ভুল হয়ে গেছে তাহলে এখানে সেই কলেজটি সিলেক্ট করবেন, তারপরে রিমুভ বাটন ক্লিক করলে আগের অবস্থানে চলে আসবে। তো এইভাবে করে আপনি সবগুলো কলেজ সিলেক্ট করে দিবেন। এছাড়া আপনি আপ ডাউন বাটনে গিয়েও আপনি সেটি কিন্তু আপ ডাউন করে দিতে পারবেন, অর্থাৎ আপনার কলেজটি সিলেক্ট করার পরে যদি আপে ক্লিক করেন তাহলে উপরে উঠে যাবে চয়েস লিস্ট। এর পরবর্তী কাজ যেটি সেটি হলো ফটো এবং সিগনেচার। ফটো এবং সিগনেচারটি অবশ্যই 300x300 হতে হবে ফটো, এবং পিছনে যে কোনো এক কালার হতে হবে, এবং অবশ্যই 60 KB কম হতে হবে, এবং সিগনেচারটি 300x80 পিক্সেলের হতে হবে, এবং সেটি আপনাদেরকে সাদা কাগজে বলপেনে লিখে তারপরে এখানে আপলোড করতে হবে। কীভাবে ছবি এবং ফটোগুলো রিসাইজ করবেন এবং এগুলো নিয়ে আমার একটি ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, এবং আমাদের আই বাটনে সেটির লিঙ্ক রয়েছে, সেখান থেকে আপনারা ফটো রিসাইজ এবং সিগনেচার রিসাইজ দেখতে পাবেন। এরপর হলো ফটো এবং সিগনেচার আপলোড করে দিবেন। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদেরকে এখানে ভ্যালিডেশন কোডটি যেটি রয়েছে এটি জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবেন, হুবহু যেমন আছে ঠিক তেমনভাবে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। এরপর এখানে যে ডিক্লারেশনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন। এরপরে আপনাদেরকে সাবমিট করার আগে অবশ্যই আপনাকে বিশেষ করে যে কলেজের লিস্ট দিয়েছেন সেটি কি চয়েসটি ঠিক রয়েছে কিনা সেটি সঠিকভাবে দেখে নেবেন, এবং আপনার ইনফরমেশন যেগুলো দিয়েছেন বিশেষ করে মোবাইল নাম্বারটি সঠিক রয়েছে কিনা সেটি দেখে নেবেন। এরপরে হলো আপনাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে কংগ্রেচুলেশন দিয়ে আপনার একটি ইউজার আইডি দেওয়া রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন কপিটি লেখা রয়েছে, ইউজার আইডিটি অবশ্যই আপনাদেরকে নোট করে রাখতে হবে। এবং এখন আপনাদেরকে পরীক্ষার ফিটি কীভাবে দিতে হবে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দিব, চলুন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে পরীক্ষার ফিটি অবশ্যই যে কোনো একটি টেলিটক প্রিপেড নাম্বার থেকে দিতে হবে, এবং সেটি মোবাইলে রিচার্জ করতে হবে, অর্থাৎ আপনাদের যে 1000 টাকা ফি সেটি মোবাইলে রিচার্জ করা থাকতে হবে, 1000 থেকে প্রায় 10 টাকা বেশি থাকতে হবে, কেননা SMS-এ প্রায় 2,500 টাকা করে কাটবে, এবং SMS ফি এবং আপনার যেই ফি সেটি টোটাল 1010 টাকার উপরে আপনার রিচার্জ করে রাখতে হবে আপনার টেলিটক মোবাইলে। এরপরে সেখানে মেসেজ অপশনে গিয়ে আপনি প্রথম SMS যেটি সেটি লিখবেন MBBS, এরপরে আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেটি লিখবেন, এরপরে সেন্ড করে দেবেন 16342 নাম্বারে। এরপরে এই নাম্বারে পাঠানোর পরে আপনাকে একটি SMS দিবে পরবর্তীতে তারা, সেখানে একটি পিন নাম্বার দিবে এবং কত টাকা ফি সেটি কাটবে সেটি এখানে বলা থাকবে। এরপরে আপনাকে সেকেন্ড SMS করতে হবে। সেকেন্ড SMS কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এখানে আপনাকে এক্সাম সেন্টার কোডটি দিতে হবে, কেননা আপনার পছন্দের এক্সাম সেন্টার কোডটি যদি ভুল হয়ে যায় তাহলে আপনার এক্সাম সেন্টার অন্য জায়গায় পড়ে যাবে। তো এখানে সবার প্রথমে লিখতে হবে MBBS দ্বিতীয় SMS-এ, এরপরে স্পেস দিবেন, ইয়েস লিখবেন, এরপরে স্পেস দিয়ে এরপরে আপনাদেরকে যে পিন নাম্বারটি প্রথম SMS-এ পেয়েছেন সেই পিন নাম্বারটি হুবহু সঠিকভাবে বসিয়ে দিবেন, এরপর স্পেস দিবেন। এরপরে হলো আপনি সর্বোচ্চ 4টি সেন্টার কোড এখানে কমা আকারে দিবেন, যেটি আগে দিবেন সেটি কিন্তু আগে চয়েস হবে। তো এখন এক্সাম সেন্টার কোডগুলো কোথায় পাবেন, এখানে আপনাদের যে সার্কুলারটি রয়েছে সার্কুলারের নিচে কিন্তু এই যে এক্সাম সেন্টারের কোডগুলো রয়েছে, কলেজ নেম, এক্সামিনেশন সেন্টার, এই যে কোডগুলো এখান থেকে আপনার পছন্দনীয় কোডগুলো এখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এখানে আপনার SMS-এ সিলেক্ট করে দিবেন। যেমন এখানে 19, 38, 47, 26 দেওয়া হয়েছে, তো 19 নাম্বারটি হলো এখানে 19 হলো ঢাকা মেডিকেল কলেজ, এরপর 26টি হলো মগদা মেডিকেল কলেজ ঢাকা। তো এই যে কোডগুলো এগুলো আপনারা সঠিকভাবে জেনে তারপরে কোডে হিসেবে আপনি দিবেন, সর্বোচ্চ 4টি কোড দেওয়া যাবে, সর্বনিম্ন 1টি কোড দেওয়া যাবে। অবশ্যই আপনি 4টি কোড দিবেন, না হলে আপনার এক্সাম সেন্টার যদি আপনি যেটি দিয়েছেন সেটিতে যদি আপনার সিরিয়াল না আসে তাহলে কিন্তু অন্য যে কোনো একটি সেন্টারে পড়ে যাবে, তখন কিন্তু আপনাকে হ্যারাসমেন্টে পড়তে হবে। তো এইভাবে করে আপনি অবশ্যই অবশ্যই এক্সাম সেন্টারের কোডগুলো সর্বোচ্চ 4টি দিয়ে দিবেন।
এবার কি যে কাজটি করতে হবে, এসএমএসটি পাঠানোর পরে আপনার এসএমএসটি যাওয়ার পরে সেখানে একটি ইউজার আইডি তো যেটি আগে পেয়েছেন সেটি থাকবে এবং সাথে একটি পাসওয়ার্ড দিবে। সেই পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই আপনি নোট করে রাখবেন এবং সেভ করে রাখবেন, এবং আপনি যে নাম্বারটি দিয়েছেন সেখানে কিন্তু পাসওয়ার্ডটি যাবে এবং সেটি অবশ্যই সেভ করে রাখবেন। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড আসবে, যে তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে বলেছে সে তারিখে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ডটি ব্যবহার করে। আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আপনারা যদি আমাদের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাইগুলো করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি রয়েছে ফেসবুক পেজে সেখানে নক দিবেন। এছাড়া আমাদের ডিসপ্লেতে ফেসবুক পেজের লিঙ্কটি রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে আপনারা আমাদেরকে নক করতে পারবেন। আমরা আপনাদের অ্যাপ্লাইটি করে দিব, একটি শুভেচ্ছা ফি আমাদেরকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া অন্যান্য ইউনিভার্সিটি সার্কুলার এবং অ্যাপ্লাই প্রসেসিং জানতে এবং আপনারা কীভাবে প্রিপারেশন নেবেন সবগুলো ডিটেলস জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।